আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রাইভেট শেষ পর্ব বিজ্ঞপ্তি দুই এডমিশন সার্কুলার প্রকাশিত এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কোন যোগ্যতার আবেদন করবেন কোন তারিখ থেকে কোন তারিখে আবেদন করতে হবে আবেদনের জন্য কি কি দরকার হবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সর্বোপরি সব কিছু নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রাইভেট শেষ পর্ব আবেদনের অনলাইনে আবেদনের শুরুর তারিখ সাত পাঁচ দুই

এখানে মাস্টার্স প্রাইভেট শেষ পর্বের আবেদন ফি 300 টাকা রেজিস্ট্রেশন ফি আটশো টাকা যেহেতু প্রাইভেট শেষ বর্ষের আবেদনে যার আগে যে আবেদন করতে পারবে সে একবারে আবেদন অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা প্রদান করতে হবে একবারে রেজিস্ট্রেশন ফি সাবমিট করার জন্য সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মাস্টার শেষ পর্ব আবেদনের জন্য আপনাদের আবেদনের যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সাল ও তৎপরবর্তী সাল সমহের চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান পরীক্ষায় স্নাতক সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ নাম্বার অথবা গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.5 পয়েন্ট ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্যক্রম আবেদন করতে পারবে তবে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান পরীক্ষায় পাঁচ ডিগ্রি প্রাপ্ত কোন শিক্ষার্থী এই রেজিস্ট্রেশন কার্যক্রমে আবেদন করতে পারবে না সো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটি আছে এখানে নিয়ম কারা আবেদন করতে পারবে এখানে যারা ইতিমধ্যে অনার শেষ করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দু হাজার সাল ও তদ পরবর্তী সাল সমূহে মাস্টার নিয়মিত প্রাইভেট অথবা প্রথম পর্ব মাস্টার নিয়মিত বা প্রাইভেট পরীক্ষা সনাতন পদ্ধতির ন্যূনতম পঁয়তাল্লিশ নাম্বার অথবা গ্রেডিং ক্রেডিট পদ্ধতির ন্যূনতম সিজিপিএ 2.50 পয়েন্ট পেয়ে তিন বছর মেয়াদী স্নাতক সম নিয়মিত প্রাইভেট পরীক্ষা সনাতন পদ্ধতিতে ন্যূন পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা 2.50 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন সবন্দ্রা মাস্টার্স প্রাইভেট শেষ পর্ব ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার আবেদন আবেদনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের নিয়মাবলী হচ্ছে আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ মাস্টার ট্যাবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তত সকে আবেদনকারীর স্নাতক বা সমমান ফার্স্ট প্রথম পর্ব মাস্টার্স প্রিলি টু মাস্টার্স পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফার্স্টের সন নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস এন্টি প্রদান করতে হবে সো বন্ধুরা মেল ফিমেল সিলেক্ট করে সঠিকভাবে সাবমিট করতে হবে সো সাবমিট করার পূর্ব মুহূর্তে আপনাকে আপনার আপনার রঙিন ছবি প্রদান করতে হবে সো কিভাবে ছবিটি ফাস্টপোর্ট সাইজ আকারে স্ক্যান করে বারোশো ইন্টু একশো পঞ্চাশ ফিক্সেল একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ ফিক্সেল ইমেজ সাইজ জেপিজি ম্যাক্সিমাম ফাইল পঞ্চাশ কেবি হতে হবে আবেদনকারী ছবি ব্যতীত অন্য কোন ছবি আবেদন ক্রমে আপলোড করা হলে ওই আবেদনকারীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে সো ছবি সাবমিট করার পর আপনাকে এখানে একটি অঙ্গীকার নামা সাবমিট করতে হবে যেহেতু আপনি এই কলেজে আবেদন করতেছেন এরকম একটি অঙ্গীকার প্রদান করতে করতে হবে যাতে আপনি অন্য কোথাও আবেদন করতে না পারেন বা আবেদন করলে আপনার উপর কলেজ কর্তৃপক্ষ বিধি জারি করতে পারে সো সেই ক্ষেত্রে আপনাকে একটি অঙ্গীকার নামা পূরণ করতে হবে দেখতে পাচ্ছেন এ সাইজের সাদা কাগজে প্রিন্ট করে নিতে হবে এখানে রোল নাম্বার নাম ঠিকানা সবকিছু আপডেট লিখে স্ক্যান করে এখানে আবেদন প্রক্রিয়ার সাথে অ্যাটাচ করে দিতে হবে সো আবেদনকারীকে মাস্টার্স প্রাইভেট শেষ পর্ব বিজ্ঞপ্তি এখানে আবেদনকারীকে প্রিন্ট করার আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে আবেদন ফর্ম এর সঙ্গে আবেদনকারীর স্নাতক বা প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত প্রাইভেট ফিলি মাস্টার্স নিয়মিত প্রাইভেট পরীক্ষার সত্যায়িত নাম্বার পত্র যে নাম্বার পত্রটি আছে সেটার সত্যায়িত কপি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গিকার নামা যে অঙ্গিকার নামাটি আপনি আবেদনের সাথে অ্যাটাচ করবেন সেটি এখানে কপি আকারে দিতে হবে এন্ড আবেদন ফি বাবদ তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে সো বন্ধুরা আপনাকে এটি জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিস দিছে সো যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নিয়ম অনুসারে সেই কলেজের অ্যাকাউন্টে এই টাকাটি আপনাকে সোনালি ব্যাংকের মাধ্যমে বা যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে জমা দিতে হতে পারে সো ওই কলেজের নোটিশ কে ফলো করতে হবে পরবর্তীতে দুই সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইনে রেজিস্ট্রেশন আবেদনের সময় ও করণীয় সো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট করে করে সাত পাঁচ দুই থেকে বিশ পাঁচ দুই তারিখের মধ্যে অনলাইনে আবেদন করে নিতে হবে সো অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা সো নির্ধারিত কলেজে যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে আট পাঁচ দুই থেকে একুশ পাঁচ দুই সো আবেদন ফর্ম এর যে তারিখ থেকে আবেদন করবেন এর পর দিন থেকে জমা শুরু হয়ে যাবে সো কলেজ কর্তৃক অনলাইন ফর্মের নিচ্ছয়নের তারিখ হচ্ছে আট পাঁচ দুই থেকে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ অর্থাৎ আট তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কলেজে আপনার ফাইলগুলো গুলো করবে একসেপ্ট করবে সব পরবর্তী নিয়মটা হচ্ছে কলেজ সবগুলো ফাইল পত্র রিসিভ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে জমা দেওয়ার তারিখ হচ্ছে ছাব্বিশ পাঁচ থেকে তিরিশ পাঁচ দুই পর্যন্ত কিন্তু এই তারিখের মধ্যে আপনারা কলেজে জমা দিলে জমাদান হবে না আপনাদের স্টুডেন্টের জন্য এই তারিখটি ফলো করতে হবে সো বন্ধুরা এখানে মাস্টার্স ফি এটা তো একটু আগে আলোচনা করেছি দুই সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন আবেদনের জন্য নির্ধারিত কলেজের তালিকা সো এই কলেজের তালিকার মধ্যে যে তালিকার মধ্যে যে কলেজটি আছে সেই কলেজে আপনাকে আবেদন করতে হবে এর বাহিরে কোনো কলেজে আবেদন করতে পারবেন না সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি দুই সালে মাস্টার্স প্রাইভেট শেষ পর্ব ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি সো আপনারা নির্ধারিত সময়ে আবেদন করা শুরু করে দেন এই ভিডিওর ফরফ আপনারা কিভাবে মাস্টার্স প্রাইভেট শেষ আবেদন করবেন আমি একটি ভিডিও আপলোড করবো সেটি দেখে আপনারা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে উপকৃত করার চেষ্টা করবেন ধন্যবাদ সালামালাইকুম